এলাকা ভিত্তিক লোডশেডিং এর শিডিউল মানা হচ্ছে না মেহেরপুরে। শিডিউলের বাইরেও বিদ্যুৎ থাকছে না 8 থেকে 10 ঘন্টা। বিরূপ প্রভাব পড়েছে মাছের খাবার উৎপাদন মিলগুলোতে। ফলে উৎপাদন যেমন কমেছে তেমনি শ্রমিক পুষতে গিয়েও দিশেহারা মিল মালিকরা। এতে করে উৎপাদন খাতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন উদ্যোক্তারা। মেহেরপুর থেকে মাজিদুল হক মানিকের পাঠানো তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট দেখুন। মেহেরপুরের অর্থনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে মৎস্য খাত। এই অঞ্চলে অর্ধ শতাধিক মিলে প্রতিদিন প্রায় 100 টন খাবার তৈরি হয়, কিন্তু বিদ্যুতের যাওয়া আসার খেলায় থমকে গেছে কারখানার উৎপাদন। জ্বালানি সাশ্রয়ে এলাকা ভিত্তিক লোডশেডিং এর পর থেকেই বিপাকে পড়েছেন মিল মালিক, শ্রমিক আর মাছের খামারিরা। শিডিউলের বাহিরেও বিভিন্ন এলাকায় 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হওয়ায় মাছের খাবার উৎপাদনের পরিমাণ নেমেছে তলানিতে। আমরা যে বিদ্যুতের সংকলন পাচ্ছি, এই বিদ্যুৎ দিয়ে কোনোভাবেই আমাদের এই মিলটা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আমাদের যে সমস্ত ওয়ার্কার আছে, আমাদের প্রোডাকশনে আমরা যেতে পারছি না, তাদেরকে হচ্ছে আমরা বেতনের একটা বিষয় আছে, আমরা বেতন দিতে পারছি না। আমার নিজেরই 24 বস্তা খাবার লাগে, রেগুলার 24 বস্তা খাবার আমার দিলে একদিন চলে, কিন্তু কারেন্টের যে সমস্যা তাতে খুব কষ্টের মধ্যে আমরা আছি। এখন কারেন্ট যদি ঠিকঠাকভাবে না পায় তাহলে আমাদের মাছ চাষে অনেক ক্ষতিকর। কারেন্ট তো 1 ঘন্টা বন্ধ করার কথা ছিল সরকারের, কিন্তু সে জায়গায় বন্ধ থাকছে 3 ঘন্টা 4 ঘন্টা পরে, আধা ঘন্টা পাইছি, বাদ বাকি আর পাইছিনি। বিদ্যুৎ যদি আধা ঘন্টা থাকে ওই 2-3 ঘন্টা পর আবার একবার আসে, আধা ঘন্টা দেখা যাচ্ছে আর আসে না। তামান দিনে আমাদের 10 বস্তা বাড়ায় না, বেলা 4টি দরিক থাকি, তাও আপনার 200-300 টাকা ছাড়া হাজিরি হয় না। স্থানীয় মিলে খাবার না থাকায় বাহিরে থেকে বাড়তি দরে খাবার কিনতে হচ্ছে মাছের খামারিদের, ফলে ব্যয় বেড়েছে মাছ চাষেও। এই মিলে খাবার করি, প্রত্যেক দিন আমার খাবার লাগে 20 বস্তা, বিনা খাবার বেচাকেনা করি, আমার দোকান আছে, কিন্তু এখন খাবার তো মিলে হচ্ছে না। কারেন্ট না থাকাতে আমার 2টা পুকুর আছে, আমার মাছ তো খাইতে পারতেছে না, তার কারণ প্রত্যেক দিন 6-7 বস্তা আমার খাবার লাগে, কিন্তু খাবার আবানে আমার মাছ নষ্ট হয়ে যাচ্ছে, মেলা টাকার ব্যবধানে গেলা। ডেলি খাবার লাগে তো 24 বস্তা, কিন্তু খাওয়ার হয়েছে না মেলে। মেলে কারেন্ট লোডশেডিং থাকাতে কারেন্ট হচ্ছে না, খাওয়ার হচ্ছে না। এদের ফিট কারেন্ট খাওয়া যায়, 1 বস্তা ফিটের দাম 1700-1600 টাকা বস্তা, 25 কেজির দাম, এভাবে তো পাটি মার খাই যাবে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন এ অঞ্চলে শিল্প প্রতিষ্ঠানগুলো বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে লোডশেডিং ম্যানেজমেন্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যে সব জায়গায় শিল্প আছে, হাসপাতাল আছে, সেসব জায়গায় একটু গুরুত্ব বেশি দিতে হবে, এবং তাদেরকে গুরুত্ব দিতে গেলে আমরা যারা সাধারণ গ্রামে বাস করি বা সাধারণ, তারা কিছুটা তাদের থেকে বেশি সাফার করাই লাগবে। এটা আমাদের এই ত্যাগটা স্বীকার করতে হবে। এক সময় তো আমাদের প্রচুর লোডশেডিং ছিল, তখন তো আমরা অভ্যস্ত ছিলাম যে লোডশেডিং কিছু কমে যাবে, কিন্তু কম্বাইন্ড সাইকেল আসতেছে জেনারেশনে, লোডশেডিং কমবে, আবার আমাদের যে পায়রা রামপাল এইগুলো আসলে কমে যাবে। এই মেহেরপুরে মোট চাহিদা হলো 110 মেগাওয়াট, কিন্তু আমরা হয়তো 70% মতো পাচ্ছি। মাছের মিলগুলো এখন আমাদের যদি এই মিলগুলো যদি একটা ফিডারে হতো তাহলে তো আমরা ওইটারে বেশি হাইলাইট করতে পারতাম, লোডশেডিং ওইটা তো দিলাম না, কিন্তু দেখা যাচ্ছে যে এই মিলগুলো আমাদের সরানো সিটা না, এই জন্যে তা আমরা আবার একটা পরিকল্পনা হচ্ছে যে লোডশেডিং 1 ঘন্টা বলছিলেন সরকার, বলছে যে মাত্রা কমবে, কমলে আমরা যাতে মিলগুলো সাফার না করে সে ব্যাপারে আমরা আবার নতুন করে পরিকল্পনা করব। তবে মিলগুলোর বিষয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। দাউদ হাসান, আরটিভি।